গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি যারা ভিডিও দেখছেন তারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমরা লাইফ পিৎজা খিলগাঁওতে এসে পড়ছি। তো লাইফ পিৎজা খিলগাঁও হচ্ছে একদম চিলক্সের অপোজিটে, মানে মালিবাগ চৌধুরী পাড়া পল্লিমার ঠিক যে চিলক্সটা আছে সেটার অপোজিটেই হচ্ছে লাইফ পিৎজা। তো এইটা আর কি একদম ওপেন স্পেস আর কি, মানে একদম খোলামেলা জায়গা, মানে বাট স্ট্রিট ফুড না, রেস্টুরেন্ট আছে ওনাদের। সো এখানে হচ্ছে পিৎজার, লাস্ট টাইম ভিডিওতে দুইটা পিৎজা ট্রাই করছিলাম, আজকে ওনাদের স্পেশাল পিৎজা খাওয়ার জন্য এসে পড়লাম। স্পেশাল লাইফ পিৎজা ওনাদের যেটা, সেটা হচ্ছে এক্সট্রা চিকেন, এক্সট্রা চিজ, অনিয়ন, মাশরুম, অলিভ, অরিগানো আর হচ্ছে গার্লিক থাকবে, যেটা স্মল একটা হচ্ছে 320 টাকা। তো ভিডিওতে দেখেই বুঝিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে এক্সট্রা চিকেন আছে, মানে অনেক ফুলা ফাঁপা লাগতেছে, প্লাস একটু সসেজও দিছে, দেখতেই খুব জোশ লাগতেছে আর কি। তো এটার সাথে আমরা আরেকটা নিলাম হচ্ছে ওনাদের চিকেন মোমো। দেখলাম যে দেয়ালে টাঙ্গানো আছে যে মানে মোমো 100 টাকা, এখানে মোমো পাওয়া যায় 100 টাকা, সো ওইটা নিলাম। তো মোমো 100 টাকায় 5 পিস দিছে ওনারা, খারাপ না। এবার হচ্ছে পিৎজার ব্যাপারে যদি প্রথমে বলি, পিৎজাটা ছিল জাস্ট ওয়াও, মানে 320 টাকা। আপনি হয়তো মনে হতে পারে যে স্মল পিৎজা 320 টাকা হচ্ছে, মানে ওপেন স্পেস রেস্টুরেন্টে আপনি দিতেছেন, মানে অত দামি রেস্টুরেন্ট বাট ওই রকম, বাট কিন্তু আপনার এই ফিল্ডে আসবে না, কথা হচ্ছে পিৎজাটা এত মজা। সো অস্থির লাগছে, অনেক ভালো লেভেলের চিকেন চিজের যে মিক্সআপটা করছে অস্থির, মানে একটা পারফেক্ট টেস্ট। আর ক্রাস্টটাও মিডিয়াম ছিল, খাইতে খুব মজা লাগতেছিল, আমি ফুললি স্যাটিসফাই। 320 টাকা আমার পুরো ভ্যালু ফর মানি বা ওর্থ ইট বলতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে আমার মোমোর কথা যদি বলি, মোমো হচ্ছে মোমোর ভিতরে হচ্ছে ভেজিটেবল মিক্সআপ করছে, চিকেনে আমার একটু কম ছিল, টেস্ট মোটামুটি খুব আহামরি না, যেহেতু পিৎজার রেস্টুরেন্ট আসলে মোমো টেস্ট করাটা একটু বোকামি হয়ে গেছে। মোমোটা আমাদের কাছে অ্যাভারেজ লাগছে, বাট পিৎজাটা ছিল অস্থির। মোমোটা আরও ইম্প্রুভমেন্ট করতে পারে, হয়তো বা এটা মেবি নতুন, যেহেতু ওনাদের মেনুতে নাই ওটা এক্সট্রা করে লেখা ছিল, হয়তো বা নতুনই করছে, টাইম লাগবে হয়তো আরও বেটার হইতে। সো ইনশাল্লাহ আশা রাখি ওটা ভালো হবে। বাট পিৎজা ছিল একদম অসাধারণ, মন একদম খেয়ে স্যাটিসফাইড। সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো বলা যায় পিৎজার সাথে। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।